আছো সবাই? সবাই স্কুল ড্রেস পরে সুন্দর করে এই যে দুই বেনি দুই ঝুঁটি করে তারপর ক্লাসে বসবে।
অনেক দেরি করে জয়েন করছো, আচ্ছা সমস্যা নাই। জি হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা তাহলে শুরু করি, কি বলো? আমি ক্লাসটা করতে পারি তো তাই শুরু করি। আচ্ছা, তোমরা তাহলে কেউ কথা বলবে না? আরেকবার বলো, আরেকবার বলো। আচ্ছা সমস্যা নেই, আজকে করবে, আজকে এখন রিয়ারেঞ্জ করাবো। ওয়ালাইকুম আসসালাম, এখন সবাই রিয়ারেঞ্জ গুলো নিয়ম, ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই রিয়ারেঞ্জের নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলছি, তারপর আমি তোমাদেরকে রিয়ারেঞ্জগুলো উলট পালট করে লিখতে দিব, তোমরা সবাই না দেখে অ্যান্সারগুলো লিখবে, ওকে? মানে তো সবাই জানো রিয়ারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সাজানো, কয়েকটি এলোমেলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলো দিয়ে এমন সেগুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন সেগুলো দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। তাহলে আজ আমি তোমাদের রিয়ারেঞ্জ সম্পর্কে করাবো। রিয়ারেঞ্জ শুরু করবে তোমাদের যে কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে আমি সেগুলো সম্পর্কে আজকে একটু সংক্ষেপে আলোচনা করে নিই আগে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। রিয়ারেঞ্জ করার জন্য তোমাদের অবশ্যই সেন্টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে। তোমরা সেন্টেন্স সম্পর্কে তো ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টে পড়েছো, তাই না? আমি জানি সবাই পড়েছো। তোমরা তো সাবজেক্ট ভার্ব এগুলো সম্পর্কেও পড়েছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে দুটি সেন্টেন্সের উপর রিয়ারেঞ্জ করাবো, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা যাতে সহজেই অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারো, তার সহজ উপায় হচ্ছে সেন্টেন্সের শেষে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক থাকবে সেগুলো দেখতে হবে। ফুল স্টপ থাকলে বুঝবে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক থাকলে সেটি বুঝবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক চিহ্ন দেওয়া থাকবে, কোশ্চেন মার্ক দেওয়া থাকবে বাক্যের শেষে, তোমাকেও অবশ্যই যখন রিঅ্যারেঞ্জ করবে তখন তোমাকেও কি করতে হবে, এই চিহ্নগুলো দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সেন্টেন্সের শুরু প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অথবা লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ তো জানো, তাই না? বিবৃতিমূলক বাক্য। আমরা দুটি স্ট্রাকচারের মাধ্যমে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ করতে পারি। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্টিভ ভার্ব অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এই দুইটি ফর্মুলাতে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ করতে পারি। তোমরা তো সবাই সাবজেক্ট সম্পর্কে জানো, তাই না? সাবজেক্ট কাকে বলে মনে আছে? কোনো সেন্টেন্সে যাকে বলতে আমি তাকে বোঝাচ্ছি, ধরো কোনো ব্যক্তি প্রাণী বস্তু এদেরকে যদি উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। আর ভার্ব কাকে বলা হয়? ভার্ব তো বুঝোই, কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলি, তাই না? আচ্ছা, তোমরা কি অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জানো? সবাই জানো বোধ হয়, তারপরও আমি একটু বলছি কোনগুলো অক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, were, have, has, shall, will, may, might, can, could, would, should, do, does, did ইত্যাদি অক্সিলারি ভার্ব। এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। এগুলো আমরা সেন্টেন্সে কখনো দেখতেও পারি, আবার কখনো দেখতে নাও পারি। কারণ কি,
কারণ সব সময় কিন্তু এরা সেন্টেন্সে থাকবে এমন কোনো কথা নেই, কখনো থাকবে কখনো থাকবে না। তবে প্রিন্সিপাল ভার্ব এটা অবশ্যই থাকবে। যদি আমরা সেন্টেন্সে এই যে অক্সিলারি ভার্ব গুলো দেখতে পাই তাহলে কি করতে হবে, সেটার ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে দিবে প্রিন্সিপাল ভার্ব, তারপর তুমি কি লিখবে, অবজেক্ট লিখবে। আমরা তারপর আরেকটু বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি করতে হবে, এটি প্রধানত দুই ভাবে শুরু হয়, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আরেকটি হচ্ছে ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব সম্পর্কে তো একটু আগে বললাম, আর ডাব্লুএইচ ওয়ার্ডটি বলি, সেগুলো হচ্ছে যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোম, হু, হুইচ, এগুলো। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও তাহলে দুই নিয়মে করতে পারি রিয়ারেঞ্জ গুলো। যেমন যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা কি ফর্মুলা হবে, আগে তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে এবং সবার শেষে অবজেক্ট লিখতে হবে। আর ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে যদি থাকে সেটি কিভাবে লিখবে, ডাব্লুএইচ ওয়ার্ড লিখবে, তারপর অক্সিলারি ভার্বটি বসাবে, তারপর সাবজেক্ট দিবে, তারপর প্রিন্সিপাল ভার্ব লিখবে এবং সর্বশেষ অবজেক্ট লিখবে। তাহলে ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছো নিয়মগুলো। আমি তোমাদের উদাহরণ আর নির্দিষ্ট করে দিচ্ছি না, কারণ আমরা এখন রিঅ্যারেঞ্জে চলে যাব, ওখান থেকেই তোমরা আমি যে কথাগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এখান থেকেই তোমরা বুঝতে পারবে। তাহলে এসো আমরা রিঅ্যারেঞ্জ শুরু করি। অ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দ্য ফলোয়িং ওয়ার্ড সো দ্যাট দে মেক সেন্স, লেখা আছে। এর অর্থ কি, নিচের শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো যাতে সেগুলো অর্থ বহন করে। তাহলে ওয়ান কি আছে, ইন, আই, ঢাকা, লিভ, দেখো ফুল স্টপ আছে। ফুল স্টপ থাকলে আমরা কোন সেন্টেন্স বুঝতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কোন নিয়মটি ব্যবহার করব, কোনটি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এখানে কাকে পাচ্ছি, আই, আর ভার্ব কে, লিভ। তাহলে আমরা সাজাই, আই লিভ ইন ঢাকা এবং ফুল স্টপ দিচ্ছি। টু, থ্রি, ইন, আই রিড ক্লাস, তাহলে অ্যান্সার কি হচ্ছে, আই রিড ইন ক্লাস থ্রি। থ্রি নাম্বার, নেম, ওয়ার্ডস, ইওর, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক দেখলে আমরা কি বুঝবো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ডাব্লুএইচ ওয়ার্ড আছে দেখো কি আছে, হোয়াট, হোয়াটস আছে এখানে লেখা, তার মানে আমরা কি বুঝতেছি, হোয়াট আছে সাথে ইজ আছে, যেটাকে আমরা সংক্ষেপে লিখেছি হোয়াটস। তাহলে এই যে ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে থাকলে আমরা কোন নিয়মে করি, ডাব্লুএইচ ওয়ার্ড লিখতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আবার আমাকে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। তাহলে কি আমরা সাজিয়ে কি পাচ্ছি, হোয়াটস ইউর নেম, কোশ্চেন মার্ক। ফোর, লিভ, হোয়ার ডু ইউ, কোশ্চেন মার্ক আছে, তাহলে অ্যান্সার কি, হোয়ার ডু ইউ লিভ। ফাইভ, ইজ, ওল্ড, জান্নাত, ইয়ার্স, সেভেন, তাহলে অ্যান্সার কি হচ্ছে, জান্নাত ইজ সেভেন ইয়ার্স ওল্ড। এখানে সাবজেক্ট কে বলো তো, জান্নাত, আর ভার্ব কে বলো তো, ইজ। হ্যাঁ, সিক্স, ইজ শি স্টুডেন্ট এ, তাহলে সাজিয়ে কি পাচ্ছি, শি ইজ এ স্টুডেন্ট। সেভেন, টিচার এ টিচেস স্কুল এট, সাজিয়ে পাচ্ছি, এ টিচার টিচেস এট স্কুল। এইট, ফ্রম, শি, ঢাকা কামস, একে সাজিয়ে পাচ্ছি, শি কামস ফ্রম ঢাকা। নাইন, আম অ্যানিম্যাল, ক্লিন, এ, তাহলে অ্যান্সার কি হচ্ছে, আম এ ক্লিন অ্যানিম্যাল। টেন, ইন, দা, গেট, আই, আর্লি, আপ, মর্নিং, একে সাজিয়ে পাচ্ছি, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। বলো, এগুলো তো আমার লেখা আছে। হ্যাঁ, এখন আমি লিখতে দিব, সবাই লিখবে, খাতা কলম নিয়ে বসো। সবাই রেডি লেখার জন্য?
তোমাদের গত ক্লাসে এটা এসডাব্লিউ ছিল, ভিডিও শেয়ার করা হয়নি, আজকে করেছি। আশা করি নিয়মগুলো বুঝেছো। ইউটিউবে ক্লাস পাবে, যাদের নিয়ম বুঝতে সমস্যা হয়েছে তারা আবার ইউটিউবে ক্লাসটি দেখে নিবে। আর এই নিয়মগুলোর জন্য তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এগুলো সব পড়েছো, সাবজেক্ট, ভার্ব, তারপর সেন্টেন্স, হ্যাঁ এগুলো সবাই তোমরা চেনো, কাজেই তোমাদের রিঅ্যারেঞ্জ করতে খুব সহজ হবে। এখন আমি তোমাদেরকে লিখতে দিচ্ছি, সবাই না দেখে লিখবে। দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, হ্যাঁ কেউ স্ক্রিনে হাত দিবে না। হ্যাঁ এখন লেখো সবাই, হ্যাঁ লিখো তোমরা, অ্যান্সার লিখবে কোশ্চেনের সাথে, লিখো কোশ্চেন লিখো সাথে অ্যান্সারটাও লিখে ফেলো। সবাই না দেখে দেখে লিখবে এবং সবাই আমাকে খাতা দেখাবে। বলো পারো না? আচ্ছা তাহলে তুমি কোশ্চেন গুলো উঠে, হ্যাঁ সাজিয়ে লেখার চেষ্টা করো। আর যদি একান্তই না পারো এখন কোশ্চেন গুলো উঠিয়ে নাও, পরে শিখে ফেলবে। ক্লাসটি আবার দেখবে ইউটিউব থেকে, দেখে শিখে ফেলবে। আচ্ছা না পারলে সমস্যা নেই, তোমরা তাহলে কোশ্চেন গুলো উঠিয়ে নাও। দেখতেছি আমি
Yes.
আচ্ছা, যাদের লেখা হয়েছে তারা ক্যামেরার সামনে সুন্দর করে খাতাটা ধরবে। হ্যাঁ, খাতা দেখাবে এখন। আর সবাই তো মনে উঠিয়েছো, এটাকে অফ করে দিব। হ্যালো, সবাই একটু HW-টাও দেখে নাও। আচ্ছা ঠিক আছে, আবার দেখো। পরে দেখাও, সবার লেখাটা হয়ে যাক। আচ্ছা, যারা লেখা শেষ করনি ওরা কোশ্চেনটা উঠিয়ে নাও, জায়গা রাখো, তাহলে আমাদের অন্য খাতাগুলো দেখতে সুবিধা হবে। যাদের লেখা হয়েছে ওদের খাতা দেখতে পাচ্ছি না, তো তোমরা কোশ্চেনগুলো উঠিয়ে নাও, উঠিয়ে জায়গা রাখো অ্যান্সার লেখার। আচ্ছা, সবার কি আচ্ছা, আমি এখন মিলিয়ে দিব, সবাই খাতার সাথে মিলাবে এবং সবাই আমাকে খাতা দেখাবে, কার কয়টা ভুল হয়েছে আমাকে সেখানে বলবে, খাতা দেখাবে। এখন আমি কি সবাই কি লিখেছো, রেডি? আচ্ছা, আমাদের কিন্তু সময় শেষের দিকে, তোমরা তাড়াতাড়ি লেখা শেষ করো। কার কার হয়নি তারা তাড়াতাড়ি শেষ করো। আর এক মিনিট সময় দিব, এক মিনিট পরে আর কেউ লিখতে পারবে না, সবাই স্টপ করে দিবে। ওকে, থ্যাংক ইউ, যাদের শেষ হয়েছে। আচ্ছা, হয়েছে সবার, হয়েছে। Bye.
হ্যাঁ ঠিক আছে, তোমরা তাহলে এখন সবাই খাতাটা হাতে নাও, আমি অ্যান্সার বলছি, সবাই মিলিয়ে দেখো কার কোথায় ভুল হয়েছে সেখানে দাগ টেনে দিবে, এরপরে আমাকে খাতা দেখাবে। ওয়ান নাম্বার অ্যান্সার দেখো, আই রিড ইন ক্লাস থ্রি, সবাই মিলাও। শেষে কোশ্চেন মার্ক থাকবে। I read in class 3. Two number answer hoche, what's your name? Three number, she is a student. Full stop hobe sheshe. She is a student. Miss, two number hoche. Two number answer hoche, what's your name? Sheshe question mark hoche. Three number, she is a student. Shashi full stop hobe. Four number, a teacher teaches at a school. Full stop. Three number, she is a student. Four number, হ্যাঁ বলো, she is a student. She is a student. Three answer, four answer হচ্ছে a teacher teaches at a school. A teacher teaches at a school. আমি খাতা পরে দেখবো, আগে তোমরা মিলিয়ে নাও। A teacher teaches at a school. Full stop দিবে। Five number দেখো। Four এর answer, তোমরা কথা বলো না, আগে ভালো করে শোনো। A teacher teaches at a school. শেষে full stop হবে। Five number, she comes from Dhaka. She comes from Dhaka. Full stop. Six, I live in Dhaka. Six, I live in Dhaka. Full stop. Seven, where do you live? Question mark হবে। Seven এর answer হচ্ছে where do you live? Where do you live? Question mark। I live in Dhaka। And এটা না, তোমরা শুধু সাজিয়ে লিখো। Answer দিতে বলি, ওই answer দিতে বলিনি। Eight number দেখো, I am a clean animal. Full stop. I am a clean animal. Full stop. Nine. Jannat is 7 years old. Nine এর answer হচ্ছে, nine number হচ্ছে Jannat is 7 years old. Ten number, I get up early in the morning. I get up early in the morning. Early in the morning. হ্যাঁ, এবার সবাই খাতা দেখাবে, আমি সবার খাতা দেখব, কে কয়টা কেটেছো, কয়টা রাইট দিয়েছো। ফুল স্টপ হবে। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, ফুল স্টপ হবে। এবার সবাই খাতা দেখাও। হ্যাঁ, খাতা খাতা ক্যামেরার সামনে খাতা ধরো সবাই। হ্যাঁ দেখেছি। তারপরে আরিশা দেখাও, জাহিমুন নাহার দেখাও, ওয়াফিয়া ওয়াফিয়া রাইসা মুস্তানিবা জামান ফাতেমা আহার তোহা সবাই।
খাতা দেখাও। মিস আমাটা দেখতে পাচ্ছেন? মিস আমি শুধু প্রশ্নটা লিখেছি, পরে যে গুছিয়ে উত্তরটা লিখবো। আচ্ছা আমাদের আজকে সময় নেই, একটু পরে, এক মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখো হুমায়রা কামাল অনেক সুন্দর করে লিখেছে, রাইট দিয়েছে। হ্যাঁ সবার খাতায় দেখতে পাচ্ছি। পুষ্পা হাবিবা তোমার খাতা দেখতে পাচ্ছি। মমতা হিনা তোমার খাতা,